নমস্কার, আমি মৃগঙ্কা, শুরু করছি নজরে রাজ্য। নিবেদিতা হেলথ কেয়ার, কলকাতা ও মুর্শিদাবাদের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকেরা এখন নিবেদিতা হেলথ কেয়ারে। একই ছাদের তলায় 24x7 ডায়ালাইসিস, আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইউএসজি ও অ্যাডভান্স প্যাথোলজি সমস্ত পরিষেবা। সাপ্তাহিক এন্ডোস্কোপি, কলনস্কোপি ও ইআরসিপি করা হয়। যে কোনো জটিল সার্জারি, স্পাইন, গ্যাস্ট্রো, প্লাস্টিক, অর্থো, ইউরো, নিউরো, গাইনি, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক। এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নিতে অবশ্যই আসুন নিবেদিতা হেলথ কেয়ারে। হেল্পলাইন নাম্বার 8001226699। অ্যাডমিশনের জন্য যোগাযোগ করুন 8695566006। 2023 সালের জন্য রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন। চমকপ্রদভাবে খসড়া তালিকায় ভোটারের সংখ্যা কমে গিয়েছে। এক বছরে ভোটারের সংখ্যা বাড়ার বদলে 12,577 জন কমে গিয়েছে। এভাবে ভোটার সংখ্যা কমে যাওয়াটা কার্যত নজিরবিহীন। কমিশন সূত্রের দাবি, ভোটার তালিকা ঝাড়াই বাছাই করে বেশ কিছু অস্তিত্বহীন ভোটারের নাম পাওয়া গিয়েছে, তাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, সে কারণে ভোটারের সংখ্যা কমে গিয়েছে। গরু পাচারের মামলায় দিল্লিতে ইডি সদর দপ্তরে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ চলছিল। তারই মধ্যে কয়লা পাচারের মামলায় কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করল ইডি। বুধবার সকাল 11:30 নাগাদ ইডি দিল্লি সদর দপ্তরে হাজির হন শান্তনু। সন্ধ্যা পর্যন্ত তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়। ওয়েব সিরিজের পর এবার বড় পর্দায় আসতে চলেছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা কাহিনীমালা তারানাথ তান্ত্রিক। বড় পর্দায় তারানাথ তান্ত্রিক তৈরি করেছেন নবাগত পরিচালক সুরঞ্জন দাস। প্রথম ছবিতেই বড়সড় চমক দিতে চলেছেন পরিচালক সুরঞ্জন। খবর অনুযায়ী, একঝাঁক নতুন অভিনেতাদের নিয়ে এই ছবি তৈরি করতে চলেছেন পরিচালক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সুরঞ্জনের তারানাথ তান্ত্রিকের পোস্টার। 2014 সালে টেট উত্তীর্ণদের জন্য সুখবর, ওই প্রার্থীদের নিয়োগ করতে হবে শূন্য পদে। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের রায়ে স্বস্তিতে চাকরি প্রার্থীরা। প্রাথমিকে 3,929টি শূন্যপদ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকেই কার্যত বহাল রাখল ডিভিশন বেঞ্চ। এখনকার মতো নজরে রাজ্য এই পর্যন্তই। নমস্কার।